হ্যালো বন্ধুরা আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে আগেও একটা আমরা এরকম একটা সোফা আনবক্সিং করেছিলাম এই যে একটা এল শেপের সোফা ভারত লাইফস্টাইল কোম্পানি থেকে অর্ডার দেওয়া ন্যানো ফ্যাব্রিক সিক্স সিটার সোফা ঠিক আছে তো এটা আমরা অর্ডার দিয়েছিলাম টোয়েন্টি নাইন্থ মার্চ আমাদের এসেছে অর্ডারটা এইট এপ্রিল মোটামুটি দশ দিন মতো লেগেছে ঠিক আছে এরকমই এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালারে আছে তোমাদের পুরোটা আনবক্সিং করে দেখাবো এই ঘরে কীভাবে সেট খাচ্ছে পুরো জিনিসটাই দেখাবো আর আগেও একটা এরকম আমাদের সোফা অর্ডার দেওয়া হয়েছিলো আনবক্সিং ভিডিও তোমরা লিঙ্কের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি সেটা ব্ল্যাক আর গ্রে কালারের ছিল সেটা এখন ভালোই চলছে দু তিন বছর আছে অন্য বাড়িতে আছে ওটা ঠিক আছে এখন এই বাড়ির জন্য এটা কেনা হয়েছে চলো এবার আজকে আমরা এটা আনবক্সিং করে দেখাবো আর আমার সাথে আছে ওই যে আনবক্সিং করবে আমাদের শাহরিয়ার থাকছে ইনস্ট্রুমেন্ট রেডি ইনস্ট্রুমেন্টটা দেখিয়ে দাও কাঁচি চাকু পাইনি দেখো আমার একটা কাঁচি পুরোটা ভিডিওটা করে দেখাবো চলো ভিডিওটা পুরোটা দেখো শেষে প্রাইসটা জানতে পারবে চলো চলো এবার আমরা এই দেখো কাঁচি নিয়ে রেডি হয়ে গেছি কাটা শুরু করি কাটা শুরু কর হাতেই হয়ে যাবে মনে এই যে কালার এটা হচ্ছে কালার এটা ক্রিম ব্রাউন এর সাথে এটাও এর কালার আছে তার সাথে এটার মধ্যে কি আছে দেখাও চাকর ইয়েটা হচ্ছে সেই ইয়েগুলো পাইপ গাইড ফাইড দিয়েছে ইনস্টলেশন থাক এই এই চাকাগুলো লাগাতে হবে তলাই ঠিক আছে লাগাতে হবে হুম কটা চাকা দিয়েছে এখানে দেখে নে অনেক দিয়েছে কটা দিয়েছে দেখিয়ে দে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা ষোলোটা মনে পনেরো ষোলোটা দিয়েছে ইনবক্স দেখো এইটা আমাদের এল শেপের যেটা শোয়ার জায়গা সেটা হয়ে গেছে আনবক্সিং করা এই যে পুরো এইটা ঠিক আছে এটা পুরোটা দেখে নাও তার সাথে আমরা দুটো বালিশ পেয়েছি এখানে ক্রিম ব্রাউন কালার একদম হুম চকলেট টাইপের আর এই দুটো এখনও বাকি আছে এটা একটা সিঙ্গেল আছে এটা একটা ডবল আছে ঠিক আছে চলো এই দুটো এবার আনবক্সিং করি চলো এবার আনবক্সিংয়ের দায়িত্বে চলে গেছে সাউরিয়ার কত তাড়াতাড়ি পারে দেখা যাক পুরো এই যে এইরকম একটা কালার আসবে আশা করছি কীরকম আসে দেখা যাক কতটা ভালো আসে এই যে এখানে আবার বিলটাও এখানে মেরে গিয়েছে পুরো গাড়িতে করে এসেছিলো বাড়িতে ডেলিভারি খুব ভালো ছিল হুম স্মুথ ডেলিভারি ছিল একদম এই যে বাড়ির মধ্যে এইভাবে অনলাইনে সোফা অর্ডার করে কেনা যায় এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি কোনো দিন অনেক দিন আগে এখন ফ্লিপকার্ট অ্যামাজন এসব অনলাইন ডেলিভারি ফলে এগুলো আসছে তাহলে এটা কী হয় কেমন আসে কালারটা মনে হয় আশা করছি আরও বালিশ থাকবে কুশন থাকবে কুশন বালিশ কুশনও বলে যা বলে তোমরা বলবে হুম এটা সিঙ্গেল আছে এটা ডবল আছে এই যে এটা এখন করা হয়ে গেছে এটা করছে ও বেরিয়ে এসছে দেখো পুরো এটা বেরিয়ে এসছে এবার দেখা যাক ভিতরে কি কি আছে দেখতে পাবো আমরা হুম এই দেখো এখানেও দুটো বালিশ আছে দুটো দুটো চারটে হয়ে গেল বালিশ দুটো একদিকে করে দে চারটে বালিশ একদিকে করে দে পরে সাজাচ্ছি আমরা দিয়ে লাস্টটা দেখাবো এই যে দেখো এটাও একটা পাওয়া গেল একটু বসে দেখা বসে দেখা কেমন লাগছে বুঝতে কমফোর্ট লেভেলটা কেমন দেখা বসে কমফোর্ট আছে হ্যাঁ ভালো ভালো তো দশের মধ্যে দশের মধ্যে টেন আউট অফ টেনে দেবো টেন আউট অফ টেন ভালো খুবই ও কুশনটা ভালোই আছে না এবারে আর একটা বাকি আছে চলো এবার এটা করে দিই এই দেখো এটা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে এবার ওইটা এটা খুলবো সিঙ্গেলটা পুরো সেট করে তোমাদের দেখাবো লাস্টে লুকসটা কেমন আসছে ঘরটার ঠিক আছে ওই যে তো ওই নোংরা টোংরা আছে ওই দিকটাই হুম এটা খুলছে এটা সিঙ্গেলটা এটা মাঝখানে ঢুকে থাকবে সিঙ্গেলটা আলাদা করেও রাখা যেতে পারে ওইদিকে ইচ্ছা করলে রাখা যাবে সেটা দেখছি কি করা যায় কীভাবে সাজানো যায় রুমের ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে এটা রুমটা খুব একটা বড় নয় তো ছোটো তো আমরা দেখি কি করা যায় চলো এটা দেখি এটার ভিতরে কি আছে ওই একই এই যে দেখো বেরিয়ে গেল আনবক্স হয়ে গেলো একই ঠিক আছে এবার আনবক্সিংটা হয়ে গেল আমাদের ওই যে দেখো এবার একটাই গাছ বাকি আছে দেখো এগুলো তলায় তলায় লাগাতে হবে এই যে এখানে ঠিক আছে এটা আমরা লাগাই তারপরে দেখাচ্ছি খুব ভালো একটা সিস্টেম দিয়েছে কুশনিং করা আছে এখানে মানে তলায় যাতে মেঝের ক্ষতি না হয় এটা খুবই দরকারি মানে গ্রিপটাও ভালো হবে মেঝেতে হুম স্টেবল থাকবে জিনিসটা চলো এগুলো বাকিগুলো লাগিয়ে দিই এতগুলো আছে লাগাতে হবে টাইম লাগবে তো এই দেখো এটা হয়ে গেছে আমাদের এটা লাগানো এটাতে ছটা লেগেছিল ঠিক আছে আর এই যে বালিশ আমাদের কটা আছে এক দুই তিন চার ছোটো বালিশ আছে দুটো ঠিক আছে এগুলো আমরা সাজিয়ে নেব পুরো এই জিনিসটা চলে যাবে ওইদিকে আর এইটা পুরোটা আমরা সাজিয়ে পুরো লাস্টে দেখাচ্ছি চলো কেনার সময় দেখে কিনতে হবে রাইট ফেসিং থাকে লেফট ফেসিং থাকে ঠিক আছে এটা আমাদের ছিল এটা লেফট ফেসিং ছিল ঠিক আছে রাইট ফেসিং লেফট ফেসিং একটু দেখে নেবে তোমরা এটা দেখে বলছি আমি কি ছিল ঠিক আছে এরকমভাবে নয় এভাবে সাজান এইভাবে সাজা হয় সাজানোটা দেখে নেয় চারটে এদিকে থাকে আর এখানে দুটো থাকে তো এই ছিল আমাদের পুরো ভিডিওটা আজকে যদি ভালো লাগে কী করবে জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে হুম এই যে এখানে শোয়ার জায়গা আছে টিভি কোনো চারটে টিভি দেখে আরাম করে এখানে টিভি দেখতে পারবে বসে ঠিক আছে সুন্দর একটা ড্রয়িং রুমের জন্য লিভিং রুমের জন্য সোফা এবং ছোট্ট একটা বেডও আছে শোয়ার জন্য ঠিক আছে এই ভিডিও আগেও একটা দিয়েছিলাম আমরা চ্যানেলে সেটা ছিল গ্রে ব্ল্যাক কালারের এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালারের যদি ভিডিও ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করোস্ক্রাইব চলো ভালো থাকো আর যেটা কনফিউজিং ছিল তোমাদের এটা রাইট ফেসিং নেবে না লেফট ফেসিং সেটা কীভাবে ডিসাইড করবে এইদিকে ঘুরে যাবে এইদিকে দেখবে তোমার ডান হাতটা আছে তাহলে এইদিকে এটা হচ্ছে রাইট ফেসিং এইদিকে ঘুরবে এইভাবে দেখবে ঠিক আছে আর যদি লেফট ফেসিং হয়ে যেত তাহলে এইদিকে থাকতো এই এলটা এটা হচ্ছে ব্যাপার আর এটা আমাদের প্রাইস ছিল পড়েছিলো নাইনটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড নাইন নাইনটি নাইন মানে উনিশ হাজার টাকা দাম পড়েছিলো তো এই দামের মধ্যে এটা বেশ একটা ভালো কমফোর্টেবল ডিজাইনার সোফা যদি চাও তাহলে তোমরা নিতে পারো ভারত লাইফস্টাইল ক্রিম ব্রাউন কালার ঠিক আছে সিক্স সিটার সোফা উইথ সোফা কাম বেডও আছে একটা এল শেপেড ঠিক আছে চলো ভালো থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবার আনবক্সিং তো হয়ে গেল